হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এমসিইউ বা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান সুপার হিরো ক্যারেক্টারটা এতটাই জনপ্রিয় যে এই একটা সুপার হিরোকে নিয়েই বিগত 19 বছর ধরে অনেকগুলো সিনেমা তৈরি করা হয়েছে। আর আজ আমরা এগুলোর মধ্যে থেকে 2012 সালে মুক্তি পাওয়া দ্য আমেজিং স্পাইডারম্যানের প্রথম পর্বটা দেখব। তো গল্পের শুরুতে আমাদেরকে পিটার পার্কার নামের একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। পিটার নিজের বাড়িতে নিজের মা আর বাবার সঙ্গে লুকোচুরি খেলছিল, আর এই খেলা চলাকালীন পিটার খেয়াল করে কেউ একজন ওর বাবার ঘরে এসে সেখান থেকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে। আর এটা দেখার পর পিটার ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজের বাবাকে ওখানে ডেকে আনে। আর ওর বাবা ওই ঘরে আসার পর দেখতে পায় ওনার ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র চারিদিকে অগোছালোভাবে ছড়ানো ছিল। কিন্তু একটু খোঁজাখুঁজি করার পর উনি দেখতে পান ওই চোরগুলো যে দরকারি ফাইল চুরি করার জন্য ওনার ঘরে এসেছিল সেগুলো তখনও অবধি ওনার ঘরের একটা গোপন জায়গায় সুরক্ষিত ছিল। আসলে পিটারের বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন, আর একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করার জন্য উনি একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন, আর এখন এই চোরগুলো ওনার কাছ থেকে ওই ফর্মুলাটাই চুরি করতে এসেছিল। আর এটা দেখার পর পিটারের বাবা খুব ভালোভাবেই বুঝতে পারেন এখন ওদের পক্ষে এই বাড়িতে থাকা আর কোনোভাবেই ঠিক হবে না। সেজন্য পিটারের বাবা মা পিটারকে নিয়ে আর নিজেদের সঙ্গে ওই দরকারি ডকুমেন্টসটা নিয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। আর ওই ঘর থেকে বেরোনোর আগে পিটারের বাবা এতদিন ধরে করা ওনার সমস্ত রিসার্চ আর ওনার খোঁজগুলোকে পুরোপুরি নষ্ট করে দেন। আর এখন বাড়ি থেকে বেরিয়ে পিটারের বাবা মা ওকে নিয়ে ওর আঙ্কেল বেন আর আন্ট মেয়ের বাড়িতে চলে আসেন। আর এখন বেশ কিছুদিনের জন্য পিটারের দেখাশোনা করার দায়িত্ব ওর আঙ্কেল আর আন্টির কাছে দিয়ে পিটারের বাবা মা ওখান থেকে বেরিয়ে পড়ে। এখানে কেউই জানত না ওরা দুজন কাদের থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেই রাতের পর থেকে পিটারের বাবা মাকে আর কখনো কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। এবার এইভাবে আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যায়, আর পিটার ওর আঙ্কেল আর আন্টির কাছেই বড় হতে থাকে। আর এখন পিটার ওই শহরের একটা স্কুলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত, আর ও পড়াশোনায় খুবই ভালো ছিল। আর পড়াশোনার বাইরে ও ছবি তুলতে খুবই পছন্দ করত, সেজন্য ও সবসময় নিজের কাছে একটা করে ক্যামেরা রেখে দিত। এবার একদিন দেখা যায় ফ্ল্যাশ নামে ওদের স্কুলের একটা ছেলের সঙ্গে পিটারের ঝামেলা বেঁধে গেছে। যদিও এই ঘটনায় পিটারের কোনো দোষ ছিল না, ফ্ল্যাশ ওখানে একরকমভাবে বিনা কারণেই পিটারকে মারছিল। আর যেহেতু পিটার শারীরিকভাবে খুবই দুর্বল ছিল, সেজন্য ফ্ল্যাশের সঙ্গে এই লড়াইতে ও কোনোভাবেই পেরে উঠছিল না। কিন্তু পিটারকে এইভাবে মার খেতে দেখে গোয়েন স্টেসি নামে ওদের স্কুলের একটা মেয়ে ফ্ল্যাশের সাথে কথা বলে ওদের দুজনের এই মারামারিটা থামিয়ে দেয়, আর এইভাবে ও পিটারকে ফ্ল্যাশের কাছে মার খাওয়ার হাত থেকেও বাঁচিয়ে দেয়। আর এই ঘটনার পর থেকেই গোয়েন আর পিটারের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এবার সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর পিটার খেয়াল করে ওদের বাড়ির কলের পাইপটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর এখন ওটাকে ঠিক করার জন্য পিটার আঙ্কেল বেনকে সঙ্গে নিয়ে ওদের ঘরের বেসমেন্টে পৌঁছে যায়। আর ওখানে কাজ করতে করতে পিটার একটা পুরানো ব্যাগ খুঁজে পায়। আঙ্কেল বেন জানায় এটা তোমার বাবার ব্যাগ, তোমার বাবা শেষবার আমাদের বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে এই ব্যাগটা দিয়েছিল, আর এটাকে খুবই যত্ন করে গুছিয়ে রাখতে বলেছিল। তখন পিটার বলে, কিন্তু এটা তো খুবই সামান্য একটা ব্যাগ, এর মধ্যে কি এমন দরকারি জিনিস আছে? আর এসব কিছু বলতে বলতে ওই ব্যাগটাকে খোলার পর ওর মধ্যে থেকে ও একটা ছোট্ট খবরের কাগজের টুকরো খুঁজে পায় যেখানে ওর বাবার সঙ্গে অন্য একটা লোকের ছবি দেওয়া ছিল। এবার পিটার ওই ছবিটা নিজের আঙ্কেলকে দেখিয়ে বলে, এখানে আমার বাবার সঙ্গে এই লোকটাকে। প্রথমের দিকে আঙ্কেল এ ব্যাপারে কোনো কথা বলতে না চাইলেও পরে উনি বলেন, এই লোকটার নাম হলো ডক্টর কার্টস কনার্স, আর উনি আর তোমার বাবা বহু বছর ধরে একসঙ্গে একই অফিসে কাজ করতেন, আর ওনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু যে রাতে তোমার বাবা আর মা নিখোঁজ হয়ে যায় তারপর থেকে কার্টস আমাদের কাছে একবারের জন্য ফোন করে তোমার বাবা আর মায়ের খোঁজ নেয়নি। আর এখন এসব কিছু শোনার পর এই বিষয়টা সম্পর্কে জানার জন্য পিটারের অনেকটা আগ্রহ জন্মায়। সেজন্য ও নিজের ঘরে এসে নিজের বাবার ওই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে দেখতে শুরু করে, আর ওই ব্যাগের মধ্যে থেকে ও নিজের বাবার অফিসের একটা আই কার্ড, একটা ক্যালকুলেটর, একটা চশমার বাক্স আর বেশ কিছু ছোটখাটো জিনিসপত্র খুঁজে পায়। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে খোঁজাখুঁজি করার পর ওই ব্যাগের একটা গোপন চেনের মধ্যে থেকে ও একটা ফাইল খুঁজে পায় যেখানে 00 ডিকেরেট নামের একটা অ্যালগোরিদম লেখা ছিল। এবার পিটার ডক্টর কনার্স আর নিজের বাবার নাম দিয়ে ইন্টারনেটে খোঁজ করতে শুরু করে, আর সেখান থেকে ও জানতে পারে একসময় উনি আর পিটারের বাবা দুজন মিলে জীববিজ্ঞানের এমন একটা ওষুধ তৈরি করতে চেয়েছিল যেটার সাহায্যে এই পৃথিবীর সমস্ত প্রতিবন্ধী মানুষকে পুরোপুরি সুস্থ করে তোলা যাবে, আর সেই একই সাথে তাদের শারীরিক ক্ষমতাও অনেক গুণ বাড়িয়ে দেওয়া যাবে। আর এই কাজের জন্য ওরা ক্রস স্পিসিস জেনেটিক্স নামের একটা প্রক্রিয়া ব্যবহার করতে চেয়েছিল যেটার সাহায্যে ওরা এই পৃথিবীর অন্যান্য সমস্ত জীবজন্তুর বৈশিষ্ট্যগুলোকে মানুষের শরীরে নিয়ে আসতে চেয়েছিল। যেমন কোনোরকমভাবে যদি টিকটিকির লেজ কেটে যায় তাহলে টিকটিকির কোনোরকম ক্ষতি হয় না, বরঞ্চ কিছু সময় পরে ওর শরীরে আবার একটা নতুন লেজ তৈরি হয়ে যায়। আর এইভাবে যদি এই পৃথিবীর সমস্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রাণীর জিনগুলোকে মানুষের শরীরে মিশিয়ে দেওয়া যায় তাহলে মানুষও ওই প্রাণীগুলোর মতন বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠবে।
এবার এই পুরো বিষয় সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য পিটার পরের দিন সকালে অস্কর্পের অফিসে পৌঁছে যায়, যেখানে ডক্টর কনার্স কাজ করেন। আর একটা সময় এই অফিসেই ওর বাবাও কাজ করত। আর পিটার ওখানে নিজের পরিচয় গোপন করে ওই অফিসের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে ঢোকার পর ও গোয়েন স্টেসি নামে নিজের স্কুলের সেই বান্ধবীকে দেখতে পায়। আসলে গোয়েন এই ল্যাবের মধ্যে ডক্টর কনার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। আর ওখানে পিটারকে দেখার পর গোয়েন খুব ভালোভাবেই বুঝতে পারে যে পিটার নিজের পরিচয় গোপন করে এই ল্যাবের মধ্যে এসছে। তখন ও পিটারকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে আসার কথা না? পিটার বলে, আমার বিজ্ঞানের সমস্ত জিনিস খুবই ভালো লাগে আর আমি এখানে সায়েন্স প্রজেক্ট দেখার জন্য চলে এসেছি। তখন গোয়েন বলে, ঠিক আছে, তুমি এখানে যে কাজটাই করো না কেন খুবই সাবধানে করবে, আর কেউ যেন তোমার আসল পরিচয় সম্পর্কে জানতে না পারে। এবার ওই ল্যাবের মধ্যে ঘোরাঘুরি করার সময় মিস্টার রাচিত নামে ওই অফিসের খুবই বড় র্যাঙ্কের একজন অফিসারের সঙ্গে পিটারের ধাক্কা লাগে, যার ফলে মিস্টার রাচিতের হাত থেকে একটা ফাইল মাটিতে পড়ে যায়। আর এখন পিটার ওই ফাইলটা তুলে মিস্টার রাচিতকে ফেরত দেওয়ার সময় দেখতে পায় ওই ফাইলের মধ্যেও ডিকেরেট অ্যালগোরিদম সম্পর্কে লেখা ছিল, আর এটা সেই অ্যালগোরিদম ছিল যেটাকে ও নিজের বাবার ওই গোপন ফাইলের মধ্যে দেখেছিল। আর এখন এই বিষয় সম্পর্কে আরও বেশি জানার জন্য পিটার লুকিয়ে লুকিয়ে মিস্টার রাজিতের পেছনে যেতে শুরু করে। আর এভাবেই ও একটা ল্যাবের মধ্যে এসে পৌঁছায়, যেখানে বড় বড় মেশিনের সাহায্যে বেশ কিছু মাকড়সার ওপরে এক ধরনের প্রয়োগ করা হচ্ছিল। আর ল্যাবের মধ্যে বিশেষ ধরনের গবেষণার সাহায্যে এই মাকড়সাগুলোর শারীরিক ক্ষমতাও অনেকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার ভেতরে ঢোকার পর পিটার খুবই অবাক হয়ে এসব কিছু দেখতে দেখতে ভুল করে একটা মেশিনে হাত দিয়ে ফেলে, যে কারণে ওই মেশিনের ওপরে থাকা সমস্ত মাকড়সাগুলো হঠাৎ করেই নিচে পড়ে যেতে শুরু করে। আর ওগুলোর মধ্যে থেকে কিছু মাকড়সা পিটারের গায়ের ওপরে এসে পড়ে। আর এদিকে দেখা যায় মিস্টার রাচিত ওই অফিসের মধ্যে ডক্টর কনার্সের সঙ্গে দেখা করতে এসেছেন। আর উনি ডক্টর কনার্সকে প্রশ্ন করেন, এই ডিকেরেট অ্যালগোরিদমটা সমাধান করতে আপনার আর কতটা সময় লাগবে? ডক্টর কনার্স বলেন, আমি এই অ্যালগোরিদমের অনেকটাই সমাধান করে ফেলেছি, আর খুবই অল্প একটু কাজ বাকি আছে, কিন্তু এই কাজটা করতেও আমার অনেকটাই সময় লেগে যাবে। তখন মিস্টার রাচিত বলেন, আপনি এটাকে তাড়াতাড়ি সমাধান করুন, আপনাকে আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ আমাদের এই কোম্পানির মালিক অর্থাৎ মিস্টার নরম্যান অসবর্ন এখন খুবই অসুস্থ, আর এই অসুস্থতার কারণেই অল্প কিছুদিনের মধ্যেই হয়তো উনি মারাও যাবেন। আর এখন এই রোগের হাত থেকে ওনাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই ডিকেরেট অ্যালগোরিদম, কারণ এই অ্যালগোরিদম থেকে তৈরি করা ওষুধের সাহায্যেই উনি আবার পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। আর এদিকে দেখা যায় পিটার ওই মাকড়সাভর্তি ল্যাবের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসছে, কিন্তু তখনও ওর গায়ের ওপরে ওই ল্যাবের একটা বিশেষ ধরনের মাকড়সা থেকে গেছিল। আর এখন এই মাকড়সাটা সুযোগ বুঝে একটা সময় পিটারের গায়ে কামড়ে দেয়। আর যেহেতু ল্যাবের মধ্যে গবেষণা করে ওই মাকড়সাগুলোর শারীরিক ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেজন্য এখন এই মাকড়সাটার কামড় খেয়ে পিটারের শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে। প্রথমের দিকে ও আস্তে আস্তে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছিল, কিন্তু ওই ল্যাব থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বেশ কিছু গুন্ডার সঙ্গে পিটারের ঝামেলা বেঁধে যায়। আর তখন ও খেয়াল করে ওর শক্তি আগের থেকে অনেকটা পরিমাণ বেড়ে গেছে, আর এখন ও খুব সহজেই নিজের সামনে থাকা ওই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। এমনকি ও খেয়াল করে ও কোনো কিছুর দেয়ালে বা ছাদে একদম মাকড়সার মতন উঠে যেতে পারছিল। কিন্তু সেই রাতে পিটার এই ব্যাপারগুলো খুব বেশি গুরুত্ব না দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর পিটার আবার খেয়াল করে ওর শারীরিক ক্ষমতা এতটাই বেড়ে গেছিল যে নিজের ঘরের মধ্যে যে জিনিসটাকেই ও একটু জোরে ধরার চেষ্টা করছিল সেটা খুব সহজে ভেঙে যাচ্ছিল, আর ওর হাত আর পায়ের সমস্ত জিনিস মাকড়সার শরীরের মতন আটকে যাচ্ছিল। আর এগুলো দেখার পর পিটার খুব সহজেই বুঝতে পারে ওর শরীরে এই পরিবর্তনগুলো হয়েছে আগের দিন অস্কর্পের ল্যাবের মধ্যে ওই বিশেষ ধরনের মাকড়সাটা কামড়ানোর পর থেকে। আর এখন এসব কিছু দেখার পর পিটার প্রফেসর কনার্সের সঙ্গে ওই ডিকেরেট অ্যালগোরিদমের ব্যাপারে কথা বলার জন্য ওনার বাড়ি পৌঁছে যায়। আর ওখানে ও ডক্টর কনার্সকে নিজের আসল পরিচয় জানায় যে ও রিচার্ড পার্কারের ছেলে। আর এখানে ওর বাবার নাম শোনার পর ডক্টর কনার্স ওকে খুব ভালোভাবেই চিনতে পারে। আর উনি পিটারকে বলেন, সেই রাতে তোমার বাবা মা কেন আর কোথায় চলে গেছে সে ব্যাপারে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তখন পিটার বলে, না না, এখানে আমি ওই ব্যাপারে কথা বলতে আসিনি, আমি জানতে চাই আপনি আর আমার বাবা দুজন মিলে যে ক্রসপিসিস জেনেটিক্সের ওপরে কাজ করছিলেন, মানে আপনারা যে ওষুধের সাহায্যে অন্যান্য জীবজন্তুর ক্ষমতাগুলোকে মানুষের শরীরে নিয়ে আসতে চেয়েছিলেন, সেই ওষুধটাকে তৈরি করা কি কোনোভাবেই সম্ভব? তখন ডক্টর কনার্স বলেন, আমি আর তোমার বাবা যখন প্রথমে এই বিষয় সম্পর্কে গবেষণা শুরু করি তখন অস্কর্পের সমস্ত লোকজন আমাদেরকে পাগল বিজ্ঞানী বলতো, কিন্তু বহু বছর ধরে গবেষণা করার পর শেষ অবধি তোমার বাবা এমন একটা অ্যালগোরিদম তৈরি করে ফেলে যেটার সাহায্যে এই ওষুধটাকে তৈরি করা সম্ভব ছিল, আর এই ওষুধের সাহায্যেই আমরা এই পৃথিবীর বহু মানুষের জীবন বদলে দিতে পারতাম, এমনকি আমার নিজের জীবনও। এই ওষুধের সাহায্যে আমি আমার এই কেটে যাওয়া হাতটাকেও আবার ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু একদিন তোমার বাবা আমাদের এত বছরের এই গবেষণা নিয়ে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই কোনো একটা অজানা জায়গায় হারিয়ে যান। তারপর থেকে আমরা ওনাকে অনেকবার অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি।
আর ওনার কাছে এমন একটা অ্যালগোরিদম ছিল যেটাকে ছাড়া এই গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর উনি চলে যাওয়ার পর আমি পুরোপুরি অসহায় হয়ে পড়ি। আমার পক্ষে আবার প্রথম থেকে এই গবেষণাটাকে শুরু করা মোটেও সহজ ব্যাপার ছিল না, আর সেজন্যই আমি রাগ করে তোমার আর তোমার পরিবারের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেই, আর সেজন্যই এত বছর ধরে আমি তোমাদের কারোর সাথেই কোনোরকমভাবেই যোগাযোগ করিনি। আর এই কথাটা শোনার পর পিটার তাড়াতাড়ি করে নিজের বাবার ফাইল থেকে পাওয়া সেই ডিকেডেড অ্যালগোরিদমটা ডক্টর কনার্সের সামনে থাকা একটা কাগজে লিখে দেয়, যেটা দেখে ডক্টর কনার্স খুবই অবাক হয়ে বলেন, তুমি এই অ্যালগোরিদমটা পেলে কোথা থেকে? আমি তো এত বছর ধরে এটাকেই খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু পিটার ওনার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ হাসতে থাকে। আর এখন এই অ্যালগোরিদমটা পাওয়ার পর ডক্টর কনার্স খুবই খুশি ছিলেন। এবার এই ঘটনার কিছুদিন পর স্কুলের মধ্যে ফ্ল্যাশ নামের ওই ছেলেটার সঙ্গে পিটারের আরও একবার ঝামেলা বেঁধে যায়। বাস্কেটবল খেলার সময় ফ্ল্যাশের হাত থেকে বল ছিটকে পিটারের কাছে চলে আসে, আর ফ্ল্যাশ পিটারের কাছে ওই বলটা ফেরত চাইলে পিটার সেটা ফেরত না দিয়ে উল্টে ফ্ল্যাশকেই হেনস্থা করতে শুরু করে। আসলে আগের দিন ল্যাবের মধ্যে ওই বিশেষ ধরনের মাকড়সাটা কামড়ানোর পর থেকে এখন পিটারের শারীরিক ক্ষমতা এতটাই বেড়ে গেছিল যে ফ্ল্যাশ ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। আর এখন ফ্ল্যাশকে হেনস্থা করার জন্য পিটার ওর সামনে থেকে ওই বলটাকে নিয়ে এত জোরে বাস্কেটের দিকে ছুড়ে দেয় যে ওই বল লাগার কারণে ওই বাস্কেটের পিছনে থাকা কাঁচটা পুরোপুরি ভেঙে যায়। আর এসব কিছুর পর পিটার স্কুল থেকে বেরিয়ে ডক্টর কনার্সের সঙ্গে দেখা করার জন্য ওনার ল্যাবে চলে আসে, যেখানে দেখা যায় পিটারের দেওয়া ওই ডিকেরেট অ্যালগোরিদমের সাহায্যে ডক্টর কনার্স একটা ওষুধ তৈরি করার চেষ্টা করছেন। আর এখানে অনেকবার অনেক রকমভাবে ব্যর্থ হওয়ার পরে শেষ অবধি ডক্টর কনার্স আর পিটার দুজন মিলে ওই ওষুধটা তৈরি করে ফেলেন। আর এই ওষুধটা সঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্য এটাকে একটা ইঁদুরের ওপরে প্রয়োগ করা হয়। আর ল্যাবের মধ্যে এই সমস্ত কাজ করতে করতে পিটারের এতটাই দেরি হয়ে গেছিল যে রাতে দেরি করে বাড়ি ফেরার জন্য আঙ্কেল বেন ওকে খুবই বকাবকি করতে শুরু করে। আর এখন আঙ্কেলের এই কথাগুলো শোনার পর পিটার রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু পিটারকে এই অবস্থায় দেখে আন্ট মেয়ে একটু ভয় পেয়ে গেছিলেন। উনি আঙ্কেল বেনকে বলেন, তোমার ওকে এইভাবে বকাবকি করা একদমই উচিত হয়নি, এই বয়সের সমস্ত বাচ্চারা এমনটা একটু করেই থাকে, তুমি তাড়াতাড়ি যাও আর ওকে এখনই বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। আর এখন পিটারকে ফিরিয়ে আনার জন্য আঙ্কেল বেনও ওর পিছন পিছন বেরিয়ে পড়ে। আর এদিকে বাড়ি থেকে রাগ করে বেরোনোর পর পিটার একটা দোকানে এসে সেখান থেকে একটা ড্রিঙ্ক কেনার চেষ্টা করে, কিন্তু ওই জিনিসটা কেনার মতন পিটারের কাছে যথেষ্ট টাকা ছিল না, সেজন্য ওই দোকানের মালিক পিটারকে ওই জিনিসটা রেখে দোকান থেকে বেরিয়ে যেতে বলে। তখন পিটার ওই লোকটার কাছে বারবার রিকোয়েস্ট করতে শুরু করে। ও বলে, আমার কাছে যত টাকা আছে তুমি সেটা নিয়েই এই জিনিসটা আমাকে দিয়ে দাও। তখন ওই দোকানদারটা বলেন, কেন, তোমার বাবা কি তোমাকে খরচ করার জন্য ঠিকঠাক টাকা পয়সা দেয় না? পুরো টাকা না দিলে এই জিনিসটা আমি তোমাকে কোনোভাবেই দিতে পারবো না। আর এখন এই কথাটা শোনার পর পিটার খুবই রেগে গিয়ে ওই দোকান থেকে বেরিয়ে আসতে শুরু করে। আর এসব কিছু চলাকালীন ওই দোকানের মধ্যে থাকা একটা চোর পিটারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাই দেখছিল। আর একটা সময় সুযোগ বুঝে ওই দোকানদারের নজরের আড়ালে ওই চোরটা ওনার ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা চুরি করে নেয়, আর একই সাথে ওই ড্রিঙ্কসটা চুরি করেও ও পিটারকে দিয়ে দেয়। একটু আগে যে ড্রিঙ্কসটা নেওয়ার জন্য পিটার ওই দোকানদারের কাছে অনুরোধ করছিল। এবার কিছুক্ষণ পর ওই দোকানদারটা যখন বুঝতে পারে ওনার ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা চুরি করে নেওয়া হয়েছে, তখন ওই চোরটাকে ধরার জন্য উনি দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। আর দোকানের বাইরেই পিটারকে দেখতে পেয়ে ও বলে, ওই লোকটা আমার সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, ওকে ধরার জন্য তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তখন পিটার বলে, না, এ ব্যাপারে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আর এদিকে দেখা যায় ওই চোরটা যখন দোকান থেকে টাকা চুরি করে পালাচ্ছিল তখন ভুল করে ওর পকেটে থাকা একটা বন্দুক মাটিতে পড়ে যায়। আর এতক্ষণে আঙ্কেল বেনও পিটারকে খুঁজতে খুঁজতে ওই দোকানের সামনে চলে এসেছিল। আর এখন আঙ্কেল বেন নিজের সামনে বন্দুক সমেত ওই চোরটাকে পড়ে থাকতে দেখে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই চোরটা আঙ্কেল বেনকে গুলি করে কোনোরকমে ওখান থেকে পালিয়ে যায়। আর এই গুলির আওয়াজ শুনে পিটার ওখানে আসার পর নিজের আঙ্কেলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে, যেটা দেখে পিটার খুবই হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। এবার এই ঘটনার কিছুদিন পর বেশ কিছু পুলিশ পিটার আর আন্ট মেয়ের সঙ্গে দেখা করার জন্য ওদের বাড়িতে চলে আসে। আর ওদেরকে একটা স্কেচ দেখিয়ে ওই পুলিশগুলো বলে, এটা হলো ওই খুনিটার ছবি, ওই ঘটনাস্থলে থাকা সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে এই ছবিটাকে আমরা এঁকেছি। আর আমরা এটাও জানতে পেরেছি এই লোকটার বাম হাতে একটা তারার চিহ্নের ট্যাটু করা আছে, আর আমরা যখনই এই লোকটাকে খুঁজে পাবো আপনাদেরকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেব। এবার ওই পুলিশগুলো ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পিটার ওই খুনিটার একটা স্কেচ নিজের কাছেই রেখে দেয়। আর এই ঘটনার পর থেকে পিটার সবসময় খুবই হতাশায় ভুগতে থাকে। ওর বারবার মনে হতে থাকে ওর আঙ্কেল হয়তো ওর জন্যই মারা গেছে, কারণ সেদিন ওর আঙ্কেল যদি ওকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইরে না বেরোতো তাহলে হয়তো ওনাকে আজকে আর মারা যেতে হতো না। আর এখন ও ঠিক করে নেয় নিজের আঙ্কেলের খুনিকে ও নিজেই শাস্তি দেবে। সেজন্য ও এই শহরের সমস্ত লম্বা চুলওয়ালা গুন্ডাদেরকে খুঁজতে শুরু করে আর দেখতে থাকে ওদের মধ্যে থেকে কার বাম হাতে তারার ট্যাটু আঁকা আছে।
আর এরকম ভাবেই এক রাতে পিটার যখন একটা লম্বা চুলওয়ালা লোককে ধরে মারধর করছিল, তখন হঠাৎ করেই ওখানে ওই লোকটার বাকি সমস্ত বন্ধু বান্ধবরা চলে আসে। আর এখন একসঙ্গে এত লোককে দেখে পিটার ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ওই লোকগুলো পিটারকে পিছন থেকে তাড়া করতে করতে বলে, তুমি যেখানেই পালাও না কেন, আমরা তোমার মুখ দেখে নিয়েছি আর আমরা খুব সহজেই তোমাকে খুঁজে বের করব। আর এই কথাগুলো শোনার পর পিটার একটু ভয় পেয়ে যায়, আর ও ঠিক করে নেয় এবার থেকে এই কাজগুলো করার সময় ওকে নিজের আসল পরিচয় সবার থেকে গোপন রাখতে হবে। আর সেজন্যই কিছুদিন পর ও নিজের জন্য একটা বিশেষ ধরনের মুখোশ তৈরি করে ফেলে, আর সেই একই সাথে ও নিজের জন্য ওয়েব শুটার নামের একটা বিশেষ ধরনের মেশিন তৈরি করে নেয়, যেটার সাহায্যে ও খুব সহজেই নিজের হাত থেকে মাকড়সার মতন জাল বের করে এক বিল্ডিংয়ের দেয়াল থেকে অন্য বিল্ডিংয়ে ঝুলে যেতে পারবে। আর এরও বেশ কিছুদিন পর ও নিজের জন্য স্পাইডারম্যানের একটা বিশেষ ধরনের পোশাকও তৈরি করে ফেলে। আর এখন এইভাবে স্পাইডারম্যান সেজে এই শহরের সমস্ত অপরাধীকে ধরার সময় পিটার আস্তে আস্তে ওই শহরের বিভিন্ন লোকজনের নজরে চলে আসতে শুরু করে, আর খুবই অল্প সময়ের মধ্যে ও খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আর এরপর থেকেই এই শহরের সমস্ত পুলিশরাও স্পাইডারম্যানকে ধরার চেষ্টা করছিল, কারণ পিটার যেভাবে নিজের মতন করে এই শহরের সমস্ত অপরাধীদেরকে ধরছিল সেটা পুলিশের চোখে একরকমভাবে বেআইনি ছিল। আর তাছাড়াও এই শহরের কোনো পুলিশই জানতো না স্পাইডারম্যান আসলে ভালো কাজ করে নাকি খারাপ। আর এদিকে দেখা যায় মিস্টার রাজিত ডক্টর কনার্সের সঙ্গে দেখা করার জন্য ওনার ল্যাবে এসছেন। তখন ডক্টর কনার্স বলেন, ওই অ্যালগোরিদম ব্যবহার করে আমি একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করে ফেলেছি, যেটার সাহায্যে সমস্ত মানুষের শারীরিক ক্ষমতা অনেকটা পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব। আর আমরা ওই ওষুধটাকে একটা ইঁদুরের ওপরে প্রয়োগ করেছি, যেটার সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো ওই ওষুধটা আদৌ সঠিকভাবে কাজ করছে কিনা। তখন মিস্টার রাজিত বলেন, বাহ, এটা তো খুব ভালো কথা, তাহলে তো আমাদেরকে এখনই ওই ওষুধটা মিস্টার নরমান অসবর্নকে দেওয়া উচিত, কারণ এখন ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে উনি হয়তো আর অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন। তখন ডক্টর কনার্স বলেন, না, এখনই এটা করা যাবে না, আমরা এখনও অবধি জানি না এই ওষুধটাকে কোনো মানুষের শরীরে প্রয়োগ করলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, আর এই কাজটা করার জন্য আমার এখনও অনেকটা সময় লাগবে, আর তার জন্য যদি মিস্টার নরমান অসবর্ন মারা যান তাহলেও আমার কিছু করার নেই। তখন মিস্টার রাজিত বলেন, ঠিক আছে, যেহেতু তুমি এই ওষুধটাকে তৈরি করে ফেলেছ তাই এখন থেকে আমাদের তোমার আর কোনো দরকার নেই, তোমাকে এখনই আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো, কাল সকালের মধ্যেই তুমি তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের ল্যাব থেকে বেরিয়ে যাবে, আর এতদিন ধরে এই কোম্পানিতে করা তোমার সমস্ত রিসার্চ, তোমার সমস্ত ওষুধ এখন সবকিছুই আমাদের। আর এই কথাগুলো শোনার পর ডক্টর কনার্স খুবই হতাশ হয়ে পড়েন, উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না এই মুহূর্তে ওনার কী করা উচিত, কারণ এই ওষুধটা তৈরি করার জন্য উনি বিগত বহু বছর ধরে চেষ্টা করেছেন, আর এই ওষুধের সাহায্যেই উনি নিজের কেটে যাওয়া হাতটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন, আর নিজের এই কষ্টের আবিষ্কারটাকে উনি কোনোভাবেই হারাতে চাইছিলেন না। সেজন্য একটু ভাবনা চিন্তা করার পর উনি ঠিক করেন নিজের তৈরি এই ওষুধটাকে এখন উনি নিজের ওপরেই প্রয়োগ করবেন। আর এদিকে দেখা যায় গোয়েন একদিন পিটারকে নিজেদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছে, আর গোয়েনের বাড়িতে যাওয়ার পর পিটার জানতে পারে ওর বাবা জর্জ ট্রেসি ছিলেন এই শহরের খুবই উচ্চপদস্থ একজন পুলিশ অফিসার। এবার ওরা সবাই খেতে বসে নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখন হঠাৎ করেই ওখানে স্পাইডারম্যানের প্রসঙ্গে কথা শুরু হলে মিস্টার জর্জ বলেন, আমরা খুব তাড়াতাড়ি স্পাইডারম্যান নামের ওই অপরাধীটাকে ধরে ফেলবো যে মুখোশ পরে সারা শহরের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে। তখন পিটার বলে, আমি যতদূর জানি স্পাইডারম্যান তো কোনোরকম অপরাধী না, ও তো এই শহরের সমস্ত মানুষের উপকার করার চেষ্টা করছে। আর এই দুই আলাদা মতামতের জন্য আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর এই ঝামেলা দেখে গোয়েন তাড়াতাড়ি করে পিটারকে ওখান থেকে সরিয়ে নিজেদের বাড়ির ছাদে নিয়ে আসে। আর ওই ছাদে যাওয়ার পর পিটার গোয়েনকে জানিয়ে দেয় যে সেই আসলে স্পাইডারম্যান। আর এদিকে দেখা যায় ডক্টর কনার্স নিজের শরীরে ওই ওষুধটা প্রয়োগ করার পর এখন ওনার কেটে যাওয়া হাতটা আবার ফিরে এসেছিল, আর এভাবে নিজের হাত ফিরে পাওয়ার পর উনি খুবই খুশি ছিলেন। আর এখন এই ওষুধটা পুরোপুরি সফলভাবে কাজ করার পর উনি সেটা জানানোর জন্য মিস্টার রাচিদকে ফোন করেন, কিন্তু কোনো কারণবশত ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, সেজন্য ডক্টর কনার্স নিজেই একটা গাড়ি নিয়ে ওনার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু গাড়িতে করে বেশ কিছুটা যাওয়ার পরেই হঠাৎ করে ওনার শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে, আর আস্তে আস্তে ওনার হাত আর শরীরের বাকি অংশের আকার বদলে যেতে শুরু করে, আর খুবই অল্প সময়ের মধ্যে উনি বিশাল বড় একটা লিজার্ড বা টিকটিকির মতন দেখতে রাক্ষসে পরিণত হয়ে যান। আর এই লিজার্ডের রূপ ধারণ করার পরেই উনি শহরের একটা ব্রিজের ওপরে উঠে সেখান থেকে মিস্টার রাজিতের গাড়িটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। আর এই কাজের জন্য ওই লিজার্ডটা ব্রিজের ওপর থেকে অনেক গাড়িকেই নিচের নদীর মধ্যে ফেলে দিতে শুরু করে, কিন্তু ততক্ষণে এই খবর পেয়ে সবাইকে বাঁচানোর জন্য পিটার ওখানে স্পাইডারম্যান সেজে পৌঁছে যায়, আর ব্রিজ থেকে নিচে পড়তে থাকা সমস্ত গাড়িগুলোকেই ও নিজের হাতের ওয়েব শুটারের সাহায্যে বাঁচাতে শুরু করে। কিন্তু দেখা যায় ব্রিজ থেকে নিচে ঝুলতে থাকা এই গাড়িগুলোর মধ্যে থেকে একটা গাড়িতে আগুন ধরে গেছে, যার মধ্যে একটা বাচ্চা ছেলে আটকে আছে। আর ওখানে কোনোরকম দুর্ঘটনা ঘটার আগেই পিটার ওই জ্বলন্ত গাড়ির থেকে ওই বাচ্চাটাকে বের করে ওর বাবার কাছে ফিরিয়ে দেয়,
আর নিজের ছেলেকে পুরোপুরি সুরক্ষিত অবস্থায় ফিরে পেয়ে ওই ছেলেটার বাবা খুবই খুশি হয়ে স্পাইডারম্যানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। আর এদিকে দেখা যায় ডক্টর কনার্সের শরীরে ব্যবহার করা ওই ওষুধের ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে আসছিল, যে কারণে উনি ওই বিশাল লিজার্ড থেকে আবার নিজের মানুষের শরীরে ফিরে আসতে শুরু করেন। আর সেই একই সাথে ওষুধের সাহায্যে তৈরি হওয়া ওনার নতুন হাতটাও আবার ওনার শরীর থেকে হারিয়ে যায়। আর সেই একই সাথে উনি আবার আগের মতন দুর্বল হয়ে যান, যে কারণে উনি তাড়াতাড়ি করে ওই ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। এবার শহরের পুরো সংবাদ মাধ্যমে ব্রিজের ওপরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবরটা দেখানো হচ্ছিল। আর ওই ঘটনাস্থলে লিজার্ডের সাথে স্পাইডারম্যানকে দেখার পর ওই শহরের পুলিশরা মনে করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য হয়তো স্পাইডারম্যান দায়ী। আর সেজন্যই এখন মিস্টার জর্জ এই শহরের সমস্ত সংবাদ মাধ্যমের সামনে স্পাইডারম্যানকে গ্রেফতার করার ওয়ারেন্ট জারি করেন। এবার এই ঘটনার কিছুদিন পর পিটার ডক্টর কনার্সের সঙ্গে দেখা করার জন্য ওনার ল্যাবে চলে আসেন আর ওনাকে প্রশ্ন করেন, আচ্ছা টিকটিকি জাতীয় সমস্ত সরীসৃপ প্রাণীদের দুর্বলতা কি, এই সমস্ত প্রাণীগুলোকে কিভাবে হারানো যেতে পারে? তখন ডক্টর কনার্স বলেন, সেটা জানতে গেলে আগে তোমাকে ওই জিপটাকে ধরে আনতে হবে। আর আমি শুনেছি সম্প্রতি নাকি নিউ ইয়র্ক শহরে এমন ধরনের একটা বিশাল জিপ দেখা গেছে। তখন পিটার বলে, আচ্ছা আপনি কি ওই জিপটা সম্পর্কে কিছু জানেন যে কিভাবে ওটাকে হারানো যেতে পারে? তখন ডক্টর কনার্স বলেন, আমার তো ওই জিপটাকে বেশ ভালোই লেগেছে আর আমার মনে হয় বিপদ অনুভব করলে ওই জিপটা খুবই আক্রমণাত্মক হয়ে যেতে পারে। আর এখন আমি তোমাকে এর থেকে বেশি সাহায্য করতে পারবো না, কারণ একটা বিশেষ কাজের জন্য আমি কিছুদিনের জন্য এই শহরের বাইরে যাচ্ছি। আর এই কথাগুলো বলে উনি ওই ল্যাব থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু ওনার সাথে কথা বলার সময় পিটার খেয়াল করে ডক্টর কনার্সের গলার চামড়ার বেশ কিছুটা অংশ ব্রিজের ওপরে থাকা ওই লিজার্ডের গায়ের চামড়ার মতন হয়ে আছে। আর ডক্টর কনার্স ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর পিটার খেয়াল করে কিছুদিন আগে মানুষের ক্ষমতা বাড়ানোর যে নতুন ওষুধটা ওরা ল্যাবের মধ্যে থাকা একটা ইঁদুরের উপরে প্রয়োগ করেছিল, এখন সেই ইঁদুরটা আকারে অনেক বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর দেখতে অন্য একটা জানোয়ারে পরিণত হয়েছিল। আর এটা দেখে পিটার খুব সহজেই বুঝে যায় আগের রাতে ব্রিজে আক্রমণ করা ওই বিশাল লিজার্ডটা আসলে ডক্টর কনার্সই ছিলেন। আর এখন পিটার তাড়াতাড়ি করে এই শহরের পুলিশ প্রধান অর্থাৎ মিস্টার জর্জের সঙ্গে দেখা করে এই পুরো ঘটনাটা খুলে জানান। কিন্তু মিস্টার জর্জ পিটারের এই কথাগুলোকে কোনোরকম গুরুত্ব দিচ্ছিলেন না। উনি কোনোরকমভাবে বিশ্বাস করতে চাইছিলেন না যে একজন সাধারণ মানুষ কোনো ওষুধ ব্যবহার করে অত বড় একটা লিজার্ডে পরিণত হয়ে এই শহরের ওপরে আক্রমণ করে বেড়াচ্ছে। আর এখন এই কথাগুলোর কোনোরকম গুরুত্ব না দিয়ে উনি পিটারকে থানা থেকে বাইরে বের করে দেন। এবার ওখান থেকে বেরোনোর পর পিটার খেয়াল করে এই শহরের সমস্ত টিকটিকি আর গিরগিটি একত্রিত হয়ে মাটির নিচে হাইড্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এটা দেখে পিটার বুঝতে পারে ডক্টর কনার্স হয়তো ওই বিশাল লিজার্ডের উদ্ধারণ করে মাটির নিচেই হাইড্রেনের মধ্যে কোথাও একটা লুকিয়ে আছে, আর ওটার প্রতি আকৃষ্ট হয়েই হয়তো এই শহরের বাকি সমস্ত লিজার্ডগুলো ওই ড্রেনের মধ্যে ঢুকতে শুরু করেছে। আর এদিকে দেখা যায় ডক্টর কনার্স মাটির নিচে ওই ড্রেনের মধ্যেই একটা ছোট্ট জায়গায় নিজের একটা ছোট্ট ল্যাব তৈরি করে ফেলেছেন। আর এখন উনি নিজের তৈরি ওই ওষুধের ক্ষমতাটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে আবার নিজের শরীরে প্রয়োগ করেন, যাতে উনি আগের থেকে আরও বেশি শক্তিশালী লিজার্ডে পরিণত হতে পারেন আর যাতে এই ওষুধটা ওনার শরীরে আরও বেশি সময় ধরে কাজ করে। আর এদিকে ডক্টর কনার্সকে খোঁজার জন্য পিটার স্পাইডারম্যানের পোশাক পরে মাটির নিচে ওই ড্রেনের মধ্যে চলে আসে। আর ওই ড্রেনের মধ্যেই একটা জায়গায় ক্যামেরা লাগিয়ে ও ডক্টর কনার্সের জন্য অপেক্ষা করতে শুরু করে, যাতে পুলিশের কাছে ওই ছবিগুলো দিয়ে ও সবার কাছে ডক্টর কনার্সের আসল সত্যিটা প্রমাণ করতে পারে। এবার কিছুক্ষণের মধ্যেই ডক্টর কনার্স ওই বিশাল লিজার্ডের উদ্ধারণ করে ওখানে চলে আসেন। আর তারপর স্পাইডারম্যান আর লিজার্ডের মধ্যে ওখানে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর যেহেতু ওই লিজার্ডটা আকারে অনেক বড় আর শক্তিশালী ছিল, সেজন্য স্পাইডারম্যান কোনোভাবেই ওর সাথে পেরে উঠছিল না। তাই শেষ মুহূর্তে পিটার কোনোরকমে ওখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচায়। কিন্তু পিটার কোনোরকমে ওখান থেকে পালিয়ে গেলেও ডক্টর কনার্স ড্রেনের মধ্যে লাগানো পিটারের ওই ক্যামেরাটাকে দেখতে পায়, যে ক্যামেরার ওপরে পিটারের নাম লেখা ছিল। আর এটা দেখে উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এবার ওই লিজার্ডের কাছ থেকে আহত হওয়ার পর পিটার কোনোরকমে ওখান থেকে পালিয়ে গোয়েনের বাড়িতে চলে আসে। আর পিটারকে এই অবস্থায় দেখে গোয়েন খুবই ভয় পেয়ে যায় আর ও তাড়াতাড়ি করে পিটারের চিকিৎসা করতে শুরু করে। আর এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল পিটার আর গোয়েন এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এবার এই ঘটনার কিছুদিন পর ডক্টর কনার্স ওই বিশাল লিজার্ডের উদ্ধারণ করে পিটারকে মারার জন্য ওর স্কুলে চলে আসে। আর এখানে আবারও স্পাইডারম্যান আর ওই লিজার্ডের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এই লড়াইতে স্পাইডারম্যান খুব সহজেই ওই লিজার্ডটাকে হারিয়ে দেয়, যে কারণে ডক্টর কনার্স ওখান থেকে পালিয়ে ড্রেনের মধ্যে আবার নিজের ল্যাবে ফিরে আসেন। আর পিটারও ওনাকে খোঁজার জন্য ওনার পিছন পিছন ওই ড্রেনের মধ্যে চলে আসে। আর ওখান থেকে ও গোয়েনকে ফোন করে বলে, আমি এখন ডক্টর কনার্সকে খোঁজার জন্য ওনার পেছন পেছন যাচ্ছি, কিন্তু ওনাকে পুরোপুরি হারানোর জন্য আমি তোমার থেকে একটা সাহায্য চাই। ডক্টর কনার্স যে ওষুধের সাহায্যে এই বিশাল বড় লিজার্ডে পরিণত হয়েছে, অস্কর্পের ল্যাবের মধ্যে সেই ওষুধের একটা অ্যান্টিডোট রয়েছে, যে ওষুধটা প্রয়োগ করে আমরা খুব সহজেই ওনাকে আবার নিজের আগের চেহারায় ফিরিয়ে আনতে পারবো।
আর এখন আমি চাই তুমি তাড়াতাড়ি করে অস্কর্পের ল্যাবে গিয়ে ওই ওষুধটাকে তৈরি করো। আর যেহেতু গোয়েন অস্কর্পের ওই ল্যাবেই কাজ করত, সেজন্য ওর পক্ষে ভিতরে ঢুকে ওই ওষুধটা তৈরি করা খুবই সহজ ব্যাপার ছিল। আর এদিকে ডক্টর কনার্সকে খুঁজতে খুঁজতে পিটার যখন ড্রেনের মধ্যে থাকা ওনার ছোট্ট ল্যাবে এসে পৌঁছায়, তখন ওখানে থাকা একটা কম্পিউটার থেকে পিটার জানতে পারে ডক্টর কনার্স চাইছেন এই শহরের সমস্ত মানুষ যেন ওনার মতন একটা বিশাল লিজার্ডে পরিণত হয়, যে জন্য ওনার তৈরি এই বিশেষ ওষুধটা ওনাকে পুরো শহরে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা করার জন্য অস্কর্প কোম্পানির বিল্ডিংয়ের ওপরে একটা বিশেষ ধরনের মেশিন ছিল, যেটার সাহায্যে এই ওষুধটাকে বৃষ্টির মতন খুব সহজেই পুরো শহরে ছড়িয়ে দেওয়া যাবে। আর এটা জানার পর পিটার খুবই চিন্তায় পড়ে যায়, কারণ একটু আগে এই ওষুধের অ্যান্টিডট তৈরি করার জন্য ও গোয়েনকে অস্কর্পের ওই বিল্ডিংয়েই পাঠিয়ে দিয়েছিল। আর এখন লিজার্ডের রূপ ধারণকারী ডক্টর কনার্সও অস্কর্পের ওই বিল্ডিংয়ের দিকেই এগিয়ে যাচ্ছেন, সেজন্য পিটার গোয়েনকে তাড়াতাড়ি করে ফোন করে ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু গোয়েন এমার্জেন্সি অ্যালার্টের সাহায্যে ওই অফিসের বাকি সমস্ত লোকজনকে বাইরে বের করে দিলেও নিজে ওই ওষুধটা তৈরি করার জন্য ওই ল্যাবের মধ্যেই থেকে যায়। আর এদিকে দেখা যায় ডক্টর কনার্স অস্কর্পের ওই অফিসে পৌঁছানোর আগেই রাস্তার মধ্যে বেশ কিছু পুলিশ ওনাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু নিজের কাছে থাকা ওই বিশেষ ওষুধের সাহায্যে উনি ওই সমস্ত পুলিশকেও নিজের মতন লিজার্ডে পরিণত করে দেন। আর অন্যদিকে স্পাইডারম্যান যখন অস্কর্পের দিকে এগোচ্ছিল, তখন রাস্তার মধ্যে বেশ কিছু পুলিশ ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আর একটা সময় মিস্টার জর্জ এসে স্পাইডারম্যানের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে গ্রেফতার করার চেষ্টা করে। তখন পিটার নিজে থেকেই নিজের মুখোশ খুলে ওনাকে নিজের আসল পরিচয় জানিয়ে বলে, আপনার মেয়ে গোয়েন এখন অস্কর্পের অফিসেই আছে, আর ওই বিশাল লিজার্ড রূপী ডক্টর কনার্সও এখন ওই অফিসের দিকে এগোচ্ছেন। আর এখন গোয়েনকে ওই লিজার্ডের হাত থেকে শুধুমাত্র আমি বাঁচাতে পারি, তাই দয়া করে আপনি এখন আমাকে ছেড়ে দেন। আর এই কথা শুনে মিস্টার জর্জ নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য পিটারকে ওখান থেকে যেতে দেন, কিন্তু পিটার ওখান থেকে বেরোনোর সময় ওখানে থাকা একটা পুলিশ ওর পায়ে একটা গুলি করে দেয়, যে কারণে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ওর মধ্যে ঠিকভাবে হাঁটাচলা করার ক্ষমতাও ছিল না, এমনকি ও কোনোভাবেই শহরের এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে পৌঁছাতে পারছিল না, ও ওপর থেকে বারবার মাটিতে পড়ে যাচ্ছিল। আর স্পাইডারম্যানের এই অবস্থার পুরো খবরটাই তখন টিভিতে দেখানো হচ্ছিল। আর এই খবরটা দেখে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য একটা লোক এগিয়ে আসেন। বেশ কিছুদিন আগে ব্রিজের ওপরে ঘটে যাওয়া একটা গাড়ি দুর্ঘটনার হাত থেকে স্পাইডারম্যান ওনার ছেলেকে বাঁচিয়েছিল। দেখা যায় এই লোকটা ওই শহরের একজন ক্রেন পাইলট ছিলেন, আর এখন উনি ওয়্যারলেসের সাহায্যে নিজের সমস্ত সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করে ওই শহরের বেশিরভাগ উঁচু বিল্ডিংয়ের ওপরে লাগানো সমস্ত বড় বড় ক্রেনগুলোকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিয়ে স্পাইডারম্যানের জন্য অস্কর্পে পৌঁছানোর বেশ ভালো একটা রাস্তা তৈরি করে দেন। আর এই ক্রেনগুলোকে ব্যবহার করে স্পাইডারম্যানও খুব সহজেই অস্কর্পের ওই বিল্ডিংয়ের দিকে এগোতে শুরু করে। আর এদিকে দেখা যায় এতক্ষণে ওই লিজার্ডটাও অস্কর্পের ওই বিল্ডিংয়ে পৌঁছে গেছিল, আর ওই বিল্ডিংয়ের ছাদে উঠে একটা বিশেষ মেশিনের সাহায্যে নিজের ওই ওষুধটাকে ও পুরো শহরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু শেষ মুহূর্তে স্পাইডারম্যান ওখানে পৌঁছিয়ে ওই লিজার্ডটাকে আটকানোর অনেক চেষ্টা করে। আর এদিকে দেখা যায় গোয়েন ওই ওষুধের অ্যান্টিডট তৈরি করে ওই অফিস থেকে বেরিয়ে নিজের বাবার সঙ্গে দেখা করেছে, আর ও নিজের বাবাকে জানায় শুধুমাত্র এই ওষুধের সাহায্যেই ওই লিজার্ডকে আটকানো সম্ভব, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটাকে স্পাইডারম্যানের কাছে পৌঁছে দিতে হবে। আর এখন এই ওষুধটা নিয়ে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য মিস্টার জর্জও ওই বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যান, কিন্তু ততক্ষণে ওই লিজার্ডটা ওই মেশিনের মধ্যে নিজের ওষুধ ভরে সেটাকে চালু করে দিয়েছিল। আর আগামী 2 মিনিটের মধ্যেই ওই ওষুধটা ওই মেশিনের সাহায্যে পুরো শহরে ছড়িয়ে পড়বে। আর এখন ছাদে আসার পর মিস্টার জর্জ পিটারকে ওই ওষুধের অ্যান্টিডটটা দিয়ে বলে, তুমি ওই মেশিনটা সামলাও, ততক্ষণ আমি এই লিজার্ডটাকে আটকানোর চেষ্টা করছি। আর এটা বলার পর উনি নিজের বন্দুকের সাহায্যে ওই লিজার্ডটাকে গুলি করতে শুরু করেন, কিন্তু ওই লিজার্ডটা মিস্টার জর্জকে গুরুতরভাবে আহত করে স্পাইডারম্যানকে আটকানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে ওই অ্যান্টিডটটা ওই মেশিনের সাহায্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে। আর এই অ্যান্টিডটের সাহায্যে মিস্টার কনার্সও ওই লিজার্ড থেকে আবার নিজের আসল চেহারায় ফিরে আসেন, এমনকি কিছুক্ষণ আগে উনি নিজের তৈরি ওষুধের সাহায্যে এই শহরের যে সমস্ত পুলিশকে লিজার্ডে পরিণত করে দিয়েছিল, এখন তারাও আবার নিজেদের আসল চেহারায় ফিরে আসে। আর এসব কিছু চলাকালীন ওই বিল্ডিংয়ের একটা উঁচু টাওয়ার ভেঙে পিটার নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ডক্টর কনার্সি পিটারের হাত ধরে ওকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। আর এখন শেষে নিজের আসল চেহারায় ফিরে আসার পর ডক্টর কনার্স নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। আর এদিকে দেখা যায় ওই লিজার্ডের কাছ থেকে গুরুতরভাবে আহত হওয়ার পর মিস্টার জর্জের শারীরিক অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছিল, উনি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। তখন পিটার ওনাকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, কিছুক্ষণের মধ্যেই এখানে অ্যাম্বুলেন্স চলে আসবে আর তারা আপনাকে বাঁচিয়ে নেবে। তখন মিস্টার জর্জ বলেন, আমি এতদিন ধরে তোমাকে ভুল বুঝেছিলাম, আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পাচ্ছি এই শহরের প্রত্যেকটা মানুষের তোমার খুবই প্রয়োজন, তুমি সবসময় এই শহরের সমস্ত মানুষকে সাহায্য করো,
কিন্তু এই কাজগুলো করার সময় তোমার হয়তো অনেক শত্রু তৈরি হবে, যারা সবসময় তোমার আর তোমার কাছের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। তাই আমি চাই তুমি আমাকে একটা কথা দাও, তুমি সারা জীবন আমার মেয়ে গোয়েনের থেকে দূরে থাকবে আর ওর সঙ্গে কখনোই কোনোরকম সম্পর্ক রাখবে না, যাতে তোমার এই সমস্ত কাজের জন্য কখনো ওকে কোনোরকম বিপদে না পড়তে হয়। আর এই কথাটা বলার পর মিস্টার জর্জ পিটারের সামনেই ওখানে আস্তে আস্তে মারা যান। আর এখন পিটারকে বাধ্য হয়ে না চাইতেও ওনার শেষ ইচ্ছা রাজি হতে হয়। আর এই ঘটনার পর এখন ওই শহরে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু পিটার এখন গোয়েনের সাথে পুরোপুরি মেলামেশা করা বন্ধ করে দিয়েছিল। ও সবসময় দূর থেকে লুকিয়ে লুকিয়ে গোয়েনের ওপরে নজর রাখত, কিন্তু এই ঘটনায় গোয়েন খুবই কষ্ট পায়, সেজন্য একদিন ও পিটারের সঙ্গে দেখা করতে আসে। তখন পিটার ওকে জানায়, এখন আমি তোমার সাথে কোনোভাবেই আর মেলামেশা করতে পারবো না, এখন থেকে আমাদের দুজনকেই আলাদা হয়ে থাকতে হবে। কিন্তু যদিও এই ব্যাপারটা বেশি দিন ছিল না, কিছুদিন পর থেকেই আমরা পিটারকে আবার গোয়েনের সাথে মেলামেশা করতে দেখি। আর সবশেষে দেখানো হয় ডক্টর কনার্সকে এখন জেলে পাঠানো হয়েছে, আর ওই জেলের অন্ধকারে দাঁড়িয়ে একটা লোক ওনাকে প্রশ্ন করে, তুমি কি পিটারকে ওর বাবা সম্পর্কে সমস্ত সত্যি কথা জানিয়েছ? ডক্টর কনার্স বলেন, না আমি কিছু জানাইনি। তখন ওই লোকটা বলেন, ঠিক আছে তাহলে আমিও কিছু জানাবো না। আর এটা বলেই ওই লোকটা ওখান থেকে চলে যান। তখন ডক্টর কনার্স চিৎকার করে ওই লোকটাকে বলতে শুরু করেন, তুমি পিটারকে একা ছেড়ে দাও। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।